বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব বাংলার এক পুরানো রাজধানীতে। এর পূর্বে নাম ছিল মাকসুদাবাদ। 1704 সালে নবাব মুর্শিদকুলি খান ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করেন এখানে। তার নামানুসারেই জায়গাটির নাম হয় মুর্শিদাবাদ। 1757 সালের পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার পতন ঘটে। বাংলার শাসনভার চলে যায় ইংরেজদের হাতে। 1773 সালে ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদ থেকে রাজধানী স্থানান্তরিত করেন কলকাতায়। মুর্শিদাবাদ থেকে যায় শুধু এক বাংলার অতীত ইতিহাসের সাক্ষী হিসাবে। স্বাগতম বন্ধুরা। এখন বাজে ঠিক 8:40। কোনো রকম প্ল্যানিং ছিল না। কালকেই হঠাৎ করে টিকিট কেটে যাচ্ছি মুর্শিদাবাদ। সম্পূর্ণ প্ল্যানিংবিহীন এই ট্যুর। আজকে ছুটি আছে, তাই একটা দিন টোটালি মুর্শিদাবাদে কাটাবো এবং আপনাদের দেখাবো মুর্শিদাবাদের সমস্ত অ্যাট্রাকশনগুলো। তার ট্রেন এখনও ঢোকেনি, হাজারদুয়ারি এক্সপ্রেস। এখানে 8:50 টাইম, কলকাতা থেকে 6:50। ট্রেন একটু লেট আছে এই কৃষ্ণগড় স্টেশন। আমি আজকে যে সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং এই বৃষ্টির জন্য আকাশ পুরো কালো করে মেঘ, ভাবলাম যে আজকে বোধহয় গেল, কিন্তু এখন মোটামুটি আকাশটা একটু পরিষ্কার হয়েছে। চলুন, যেতে যেতে কথা হবে। বন্ধুরা, এখন বাজে 9:40 আর পৌঁছে গেলাম পলাশি। এই সেই বিখ্যাত পলাশি যেখানে সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, এই সেই পলাশি স্টেশন। বাইরে একটা স্মৃতিস্তম্ভ আছে, আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আপনারা যারা আসবেন তারা এই পলাশিতে নেমে সেই অ্যাট্রাকশনটা দেখতে পারেন। এই টোটাল পলাশি স্টেশন। ট্রেন মোটামুটি রাইট টাইম হয়ে গেছে, ভালোই যাচ্ছে। চলুন সামনে। এখন বাজে প্রায় 10:20 আর ঢুকে গেলাম বহরমপুর কোর্ট। এরা পরের স্টপেজে আমাদের নাম দেওয়া হবে মুর্শিদাবাদ। ট্রেন একদম ফাঁকা হয়ে গেল। এখন বাজে মোটামুটি 10:30 আর আমি নেমে পড়লাম মুর্শিদাবাদ স্টেশনে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওই আমার ট্রেন ছেড়ে চলে যাচ্ছে লালগোলা। এখন একটু টিফিন করবো, চা করবো, চা খাবো, তারপর একটা দেখি টোটো ঠিক করে কী কী অ্যাট্রাকশন আছে এগুলো দেখার চেষ্টা করবো। বাইরে যাই,
তারপরে আপনাদের সবকিছু দেখাবো। মুর্শিদাবাদ স্টেশনে নামতেই আকাশ ঘন কালো করে মেঘে ঢেকে এলো। প্রায় 10 মিনিট আটকে আছি মুর্শিদাবাদ স্টেশনে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, কিছু করারও নেই, মেঘলা দেখি বেরিয়েছিলাম। তো মুর্শিদাবাদ দিয়ে নেমেই বৃষ্টি আমাদের স্বাগত জানিয়েছে বা স্বাগত জানালো। একটু ওয়েট করবো, এখানে বৃষ্টিটা কমলে তারপর বাইরে যাবো, একটু টিফিন করে তারপর একটা টোটো ঠিক করে তারপরে দেখবো। দেখুন কীরকম বৃষ্টির আওয়াজ, এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, টোটাল পুরো সাদা হয়ে গেছে। সব অনুমানগুলো বসে আছে, মুর্শিদাবাদ স্টেশনের সামনেই একটা হোটেল থেকে আলুর পরোটা ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদটাকে এক্সপ্লোর করতে। আমি এখন চলেছি মুর্শিদাবাদ স্টেশন থেকে জাহান পোশাক থামা, এর পথে এটাই প্রথম রোড করবো আজকের। স্টেশন থেকে একটা টোটো ভাড়া করেছি, 400 টাকা নিচ্ছে এবং পুরো দেখিয়ে দেবে বলেছে। তো এখন লকডাউনের বাজারে কতটা কী খোলা আছে জানি না, যতটা পারবো আপনাদের দেখাবো। টুরিস্ট একদমই নেই, আমরাই এসেছি প্রথম, তবু একদম ফাঁকা। চলুন, চলে এলাম তোপখানায়। শোনা যায় এখানে একটি অস্ত্রাগার ছিল, নির্মাণ করেছিলেন মুর্শিদ কুলি খান। জাহান কোষা কামান 1637 সালে শাহজাহানের আমলে তৈরি হয় এই সুবৃহৎ কামান। একবার তোপ দাগতে 17 কিলো বারুদের প্রয়োজন হতো। জনার্দন কর্মকার নামে একজন বাঙালি স্থপতি এই কামানটি নির্মাণ করেন। দীর্ঘদিন যাবৎ কামানটি গাছের গোড়ায় আটকে ছিল, বর্তমানে একটা বেদিতে এটি স্থাপিত করা হয়েছে। এই হলো ঝাঙ্কোষা কামান, প্রায় শাহজাহানের আমলে এই কামান তৈরি হয়। বাঙালি স্থপতি জনার্দন, কর্মকার জনার্দন, তিনি তৈরি করেন এই সুবিশাল কামান। কামানের ওপর ফার্সি ভাষায় লেখা হয়েছে এর জন্ম ইতিহাস। এসেছি কাটরা মসজিদে, নবাব মুর্শিদ কুলি খাঁ এটা নির্মাণ করেছিলেন। চলে এলাম কাটরা মসজিদে। 1724 সালে নবাব মুর্শিদ কুলি খান এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এর চারদিকে রয়েছে 4টি মিনার, সেই সময় বাংলার ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই কাটরা মসজিদ। এই মসজিদেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি।
বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিপুলি গেটে, মুর্শিদাবাদের ত্রিপুলি গেট। এবং এই যে এলাকাটা এটা হচ্ছে চক বাজার। এই যে আমার পেছনে যে প্রবেশতোরণটা আপনারা দেখছেন, এটা নবাব সুজা খান তৈরি করেছিলেন 1725 থেকে 1739 সালের মধ্যে, এবং এর ভেতর দিয়েই হাজারদুয়ারি যাওয়ার রাস্তা। তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিপুলি গেটে, মুর্শিদাবাদের ত্রিপুলি গেট। এবং এই যে এলাকাটা এটা হচ্ছে চক বাজার। এই যে আমার পেছনে যে প্রবেশতোরণটা আপনারা দেখছেন, এটা নবাব সুজা খান তৈরি করেছিলেন 1725 থেকে 1739 সালের মধ্যে, এবং এর ভেতর দিয়েই হাজারদুয়ারি যাওয়ার রাস্তা। এই টোটাল দেখুন, কাঠগোলার বাগান মুর্শিদাবাদের অন্যতম একটা দেখার জায়গা, এবং সেখানে একটা প্যালেস আছে, চলুন আপনাদের দেখাই। কাঠগোলার বাগানে যেতেই মুর্শিদাবাদের গ্রামীণ চিত্রটি চোখে পড়ল। চলে এসেছি কাঠগোলার বাগানে। এই দেখছেন আমার পাশে কাঠগোলার বাগান। এখানে একটা সময় কালো গোলাপ পাওয়া যেত, কিন্তু এখন সবই কিছুই নেই, শুধু আম গাছ। টোটাল দেখুন এরিয়াটা, এই পুরো এলাকাটা। এবার আমরা দেখব কাঠগোলার প্যালেস। এখানে কাঠগোলার বাগানে কি কি দেখার আছে সব লেখা আছে। আর এখানে 30 টাকা করে টিকিট। তো এবার ঢুকছি কাঠগোলার বাগানে, 30 টাকা করে টিকিট, আর 50 টাকা হচ্ছে গাইড চার্জ। তো আমার সাথে গাইড দাদা আছে, উনি একটু দেখিয়ে দেবেন। এই জায়গাটা নবাবের কাছ থেকে লিজে নিয়ে কাছে ব্যবসা করে নাম দিয়েছিল কাঠগোলা বাগান। আচ্ছা, টোটাল এরিয়াটা 260 বিঘা। 260 বিঘা এরকম গোলাপের চাষ হতো বলে এই জায়গাটার নাম ছিল কাঠগোলাপের বাগান। এখন জায়গাটার নাম হচ্ছে কাঠগোলা বাগান। আচ্ছা, পরশনটা শেষে কসে আচ্ছা, এটা মন্দির শুন, এটা হচ্ছে দিদি সুড়ঙ্গ, এদিকে সামনে এটা হচ্ছে সুড়ঙ্গ রাস্তা। এখান দিয়ে মাটির তল দিয়ে দুটো রাস্তা ছিল, কোথায় জানে? একটা হাজারদুয়ারি যেটা দেখতে এসেছেন বন্ধ হয়, আর একটা দেবেন জগতের ভাই যে ছিল পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, কারণ ওর ঘর আগে টাকা তৈরি হতো। তো নবাবরা খুব চালাক ছিল, কীভাবে নবাবরা এই গুপ্ত পথে বাইজিলিং ব্যবসা করতো, হিরে পান্না জলকে দিত, উনি দিতেন তার পরিবর্তে টাকা। এবার হয়তো আপনি বলবেন এটা তো জল, ওরা কি জল দিয়ে ব্যবসা করতো? না, কারণ এই জলটাকে একটু বৃষ্টি বা কোয়ান এটা গঙ্গা জল। 1863 সালে বন্যায় জগৎ সাথে আসল বাড়িটা ভেঙে যায়, সেই জলটা এখানে চলে আসে। পরে এটা বাউলি করে রানী বা বেগমরা এখানে স্নান করতো। জলটা গঙ্গার এই কারণে, যেহেতু গঙ্গার জল বাড়লে বাড়লে গঙ্গার জল কমলে কমে। আজ থেকে 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা পড়ে মারা গেছিলো। ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট বা কেউ না ঢুকে ওই জন্য গেটটা লক করে দেয়, গেটটা কোনো খুলে না। এবার এই ঘরটা দেখুন, বাংলা বিয়া উৎসব প্রথম চিড়িয়াখানা, বিগত 100 বছর বন্ধ থাকার পর 2007 চিড়িয়াখানা নতুন তৈরি হয়। এই জন্য টিকিট ছিল 10 টাকা, টিকিটটা বন্ধ করে দিয়েছে আমার ঝামেলা করে, যে টিকিটটা কাটলে এই টিকিটে যখন এই রাস্তা দিয়ে বেড়াবে আসার সময় চিড়িয়াখানা দেখে বেরিয়ে যাবে, এই জন্য মূল্য লাগে না। পাবেন দেশ বিদেশে পাখি, পাখি ছাড়া কিছু নেই। এই যে বাড়িটা দেখলেন, যে টিকিটটা কাটলে এই বাড়িটা বন্ধ ছিল বুঝলেন, এই ঘরটা দেখার জন্য আপনি এই টিকিটটা কাটলেন। এটা নাম হচ্ছে দিদি নাচমোহ, একজন নাম করা বাইজি ছিল হীরাবাই, যে একটা নাচ করেও নিত 5,000।
তাকে মেরে ফেলার পর একটা নাটমহল বন্ধ করে প্যালেস হাউস বলে এই বাড়িটা ভিতরে ঢুকবে, ভিতরে কোনো ফটো তোলা নিষিদ্ধ। আচ্ছা, ক্যামেরা ফটো তুলে সিসি ক্যামেরা আছে। প্যালেসের ডাইনিং হল, এই টেবিলের উপর যে প্লেটগুলি রয়েছে তাতে বিষ দিলে প্লেটগুলি ফেটে যেত। হাজারদুয়ারি সহ অন্যান্য দ্রষ্টব্য নিয়ে ফিরে আসছি আগামী ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।